অনেক ঐতিহাসিকের মতে কর্ণফুলী নদীর মোহনায় গড়ে ওঠা চট্টগ্রাম বন্দর প্রায় 2500 বছরের পুরনো। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণধার হিসেবে পরিচিত এ বন্দর আধুনিক ব্যবস্থাপনায় 135 বছর পূর্ণ করে 136-এ পা রেখেছে সোমবার। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90%-এরও বেশি পরিচালিত হয় এই বন্দর দিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে করোনার ঢেউ সামলে কন্টেনারবাহী পণ্য ওঠানামায় সাফল্যের স্বাক্ষর রাখলেও বন্দরের সক্ষমতা বাড়াতে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো নানান জটিলতায় থমকে আছে। বেটার্মিনাল নির্মাণ, ক্যাপিটাল ড্রেজিং, সম্পূর্ণ অটোমেশন কার্যক্রম সহ বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হলেও এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। যদিও পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলের মতন মেগা প্রকল্প নির্মাণ এবং আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটায় জাহাজ আগমনের সংখ্যাও বেড়েছে। ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম বন্দর। সময় ও চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে দ্রুত বেটার্মিনাল নির্মাণ, খোলা পণ্যবাহী জাহাজের জন্য সুবিধা বাড়ানো সহ নানান পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। এখানে যখন মানে আমদানি রপ্তানি আরও বাড়বে, এখন যেটা বাড়তেছে এটার সাথে তাল মিলিয়ে কিন্তু বন্দর ওই পরিমাণ সক্ষমতা অর্জন করতে পারেনি। বেটার্মিনালটা যদি হয় তাহলে কিন্তু আমাদের কন্টেনারের যেই ফিউচার ডিমান্ড সেটাও ফুলফিল হবে, সে পাশাপাশি আমাদের যে এই যে বাল্কের ডিমান্ড আমরা মনে করি সেটাও অনেকাংশে আমরা ফুলফিল করতে পারবো। বেটার্মিনালটা নিয়ে অনেক বছর ধরে এটা চালু হবে, চালু করবে, এটা নিয়ে অনেক টানা হেঁচড়ার মধ্যে চলতেছে এবং এটা যতদিন না পর্যন্ত চালু হবে না ততদিন পর্যন্ত আসলে বন্দরের সক্ষমতাটা পুরোটা আসবে না। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জানালেন, সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, দ্রুত বেটার্মিনাল নির্মাণও হবে। বেটার্মিনাল প্রকল্পের দিন অলরেডি 67 একর জমি ব্যক্তিগত, যেগুলো ব্যক্তি মালিকানাধীন ছিল সেগুলো ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে। 803 একর জমি নামমাত্র অথবা প্রতীকী মূল্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বরাদ্দের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় পত্র ভূমি মন্ত্রণালয়কে প্রেরণ করেছে। তিনি বললেন, বিশ্বের আধুনিক সব বন্দরের মতো সুযোগ ও সেবা প্রদান করা হবে চট্টগ্রাম বন্দরে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।